হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে চার নম্বর স্কুলটা বিটি রোড গভর্নমেন্ট স্পন্ড হাইস্কুল ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন এটা হবে ক্যারোলাস লিনিয়াস অপশান এ প্রদত্ত কোন জোরটি সঠিক নির্বাচন করো এটা হবে পরিফেরা কোয়ানো সাইড অপশান বি হবে সঠিক উত্তর তিন নম্বরে আসি জীবন সৃষ্টির আদি যৌগসমূহ থেকে সৃষ্টি কলোয়েড জাতীয় পদার্থকে বিজ্ঞানী ফক্স নামকরণ করেন অপশান বি হবে মাইক্রোস্ফিয়ার কোন মৌলটি ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন এটা হবে অপশান ডি ম্যাগনেশিয়াম কোষপাচীরের মধ্যপর্দা যা দিয়ে তৈরি হয় তা হল এটা অপশান ডি হবে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটেড কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলে এটা হবে অপশান এ ভিটামিন নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বলে সিরামে উপস্থিত উপাদানটি হলো সি ফ্রাইভিনোজেন মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে এটা হবে যকৃত অপশান বি হবে সঠিক উত্তর নয়ের আসি মূলের দ্বারা স্থালসংশেষ করে যে উদ্ভিদ তা হল গুলঞ্চ অপশান বি হবে সঠিক উত্তর অ্যান্টিবডি গঠনে অংশ অংশগ্রহণ করে এটা অপশান বি এস এস বন্ধনী তারপরে আসি কোন রোগে দেহের স্বাভাবিক অনাক্রমতা নষ্ট হয়ে যায় এটা এডস হবে অপশান সি তারপরে আসি পোলিও রোগের প্রতিষেধক পোলিও রোগের প্রতিষেধক হচ্ছে অপশান সি হবে ও পি ভি পুনঃস্থাপন অযোগ্য তারপরে প্রশ্নটাই আসি বারোটায় তেরোটায় পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ এটা হবে প্রাকৃতিক গ্যাস অপশান ডি হবে সঠিক উত্তর তারপরে আসি কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এটা হবে এটা হবে অপশান সি স্পাইরুলিনা ম্যাটালিটির ফলে পপুলেশানের কোনটা বেড়ে যায় এখানে দেখো অপশান হবে সি হবে ঘনত্ব এবং জীবভর ভর দুটোই বৃদ্ধি পায় তারপরে হচ্ছে মশের দেহের কাণ্ডসদৃশ্য অংশ বলে হচ্ছে কলিড নাম্বার দুই নাম্বারে আসি হিস্টামিন খরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে ড্যাশ ড্যাশ সেত্ত গা এটা হবে ইউসিনোফিল এটা হচ্ছে ইউসিনোফিল তারপরে আসি ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রে ড্যাশ এর ভূমিকা পালন করে এটা বিয়োজক হবে তারপরে প্রশ্নে আসি বিসিজি ভ্যাকসিন ড্যাশ রোগের প্রতিষেধক বিসিজি ভ্যাকসিন হচ্ছে যক্ষা রোগের প্রতিষেধক তো যক্ষা হবে উত্তর কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমনকে ড্যাশ বলে এটা হবে প্রবাসন প্রবাসন তারপর একটাই আসি তারপরে বলছে স্তনগ্রন্থি থেকে খরিত কোলাস্ট্রামে ড্যাশ অ্যান্টিবডি থাকে এটা হবে আই জি এ অ্যান্টিবডি আই জি এ অ্যান্টিবডি এবার সত্যমিথ্যে আসি ডিএনএ শর্করাটি হলো হেক্সোস তো এটা মিথ্যা বলছে এটা সঠিক উত্তরভাবে পেন্টোস শর্করা থাকে ডিএনএতে ডিএনএতে থাকে হচ্ছে কি পেন্টোস শর্করা তো পেন্টো চলে সঠিক হতো এটা উত্তর কিন্তু ফলস হচ্ছে মানবদেহে বৃহত্তম ওসিয়া গ্রন্থি হচ্ছে প্লেহা এটা ট্রু হবে সত্য এটা করি ব্যাকটেরিয়াম ডিপথেরি ম্যালেরিয়ার রোগ সৃষ্টি করে এটা ফলস স্পাইরোগাইরা কোষপাচির অনুপস্থিত দেখো পাইরোগাইডায় কিন্তু কোষপাচি থাকে ঠিক আছে তো এটা মিথ্যা বলছে এটা ফলস হবে উদ্ভিদের ফ্লোরেম কলার মাধ্যমে নিম্নমুখী পরিবহন ঘটে এটা ট্রু হবে কোষভিত্তিক অনাক্রমতায় টি লিম্ফোসাইট সক্রিয় হয় এটা ট্রু হবে তাহলে দশেরটা ফলস হয়েছে এগারোটা ট্রু আর বারোটা হচ্ছে ট্রু তারপরে আসি এনএডিপি হচ্ছে হিল বিকারক তাহলে এনএডিপিতে এখানে ই লিখে দিলাম এনএডিপি হচ্ছে হিল বিকারক ডাটোরিন হবে ধুতুরা তাহলে এখানে ডি হচ্ছে হায়ার কি হায়ারকিতে যে যাবে হচ্ছে ক্যাওলাস নেনিয়াস মানে এটা সি সমান সমানই আছে এটা দেয়া এটা সি হচ্ছে বই ফুসফুস মানে পুস্তক ফুসফুস এটা দেখা যায় মাকড় তো অপশান এটা যাচ্ছে বিতে তারপরে জীববিদ্যা ও ইলেকট্রনিক্স এটা বায়োনিক্স হবে এফ এটা হচ্ছে এফেরটা আর থম্বোপ্লাস্টিন প্লাস্টিন হবে এটা হবে অনুচক্রিকা এটা অপশান এ হবে সঠিক উত্তর তারপরে চলে আসি বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো দেখো যকৃত লালাগন্থি এবং অগ্নাশয় তিনটা থেকে করিত হয় তো এখানে বিষাদৃশ্য হচ্ছে মলাশয় তো এইটা হবে সঠিক উত্তর মলাশয় হবে সঠিক উত্তর তারপরে আসি শ্বসনে এক গ্রাম অনু থেকে কত অনু এটিপি তৈরি হয় এটা বলবে আটত্রিশ অনু এটিপি তাহলে কবিরটা হবে কত অনু আটত্রিশ অনু এটিপি মাথায় রাখবে যে কত অনু আটত্রিশ অনু এটিপি তারপর এটা জীবদের পাঁচ রাজ্যে শ্রেণীবিভাসকে শ্রেণীবিন্যাসকে প্রবর্তন করেন এটা হবে এটা হবে উইটেকার ডাব্লু এইচ আই টিএ কেইআর শ্বাসকার্যে অংশগ্রহণ অংশগ্রহণকারী দুটি পেশির নাম লেখো এটা হচ্ছে মধ্য ছতা হবে এবং বক্ষ পঞ্জরাস্থি আচ্ছা আর একটা কথার সাথে জুড়ে দেবে এখানে আমি লিখে দিলাম বক্ষ পঞ্জরাস্তির পরে লিখবে মধ্যস্থ পেশি তাহলে এটা হচ্ছে বারোটার হচ্ছে বাইশেরটা হচ্ছে মধ্য এবং বক্ষ মধ্যস্থ পেশি এবার আমরা তারপরে একটা প্রশ্নটাই আসি স্নায়ু গঠনগত কার্যগত এক হচ্ছে নিউরন এটা উত্তর হবে নিউরন হচ্ছে এবার আসি তারপরের প্রশ্নটাই চব্বিশ নম্বরের প্রশ্নটাই রজনের একটি অর্ধকারী গুরুত্ব লেখো এই প্রশ্নটার উত্তর তোমরা সাতটার টেক্সট বই একশো দুই পেজে পেয়ে যাবে একটু দেখিয়ে দিই দেখো রজনের অর্থকারী গুরুত্বের মধ্যে অনেকগুলো আছে যেমন এক নম্বর দিয়ে কঠিন রজন বা গালা কাঠের পালিশ হিসাবে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে দুই তিন এই তিনটে পয়েন্টের মধ্যে তোমরা যে কোনো একটা লিখতে পারো এটা হচ্ছে রজনের অর্থনৈতিক গুরুত্ব এবারে সেই লাস্ট প্রশ্নই পঁচিশ নম্বরের প্রশ্নটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো দেখো দুটো নাম আমি লিখছি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার একটা হচ্ছে নাইট্রোসোমোনাস আর একটা হচ্ছে নাইট্রো ব্যাক্টর লিখব তাহলে এক নম্বরে নাইট্রোসোমোনাস দুই নম্বরে নাইট্রোব্যাক্টর